ও ভাবছে কি হলো রে বাবা। কালকে আমাদের আইসিএসসি রেজাল্ট বেরিয়েছে, তো আমি বিকালে রেজাল্টটা দেখলাম, জানতাম পরীক্ষা ভালো হয়েছিল, বাট 99% পাবো এটা ভাবিনি। প্রিপারেশন ছিল তো খুবই আনন্দ হচ্ছে আমার, যেহেতু এবার আমাদের লাস্টে তিনটে পরীক্ষা আর হয়নি এই COVID-19 সিচুয়েশনে, সেই জন্য আমাদের কাউন্সিল এবার থেকে কোনো মেরিট লিস্ট বের করেনি এই ইয়ারে, সেই জন্য অফিসিয়াল কোনো র্যাঙ্ক জানি না, বাট রেজাল্ট আমার 500-এ 495 আর পার্সেন্টেজ 99%। তোমার নামটা? আমার নাম শুভদীপ সরকার। তুই কোথায় পড়তে? কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি স্কুল রানাঘাট। তোমার বাড়িতে কে কে আছে? মা, বাবা, বোন, ঠাকুমা। বাবা কি করেন? বাবা ডক্টর, আড়ংঘাটা বিপিএইচসিতে পোস্টেড। আর মা? মা হাউসওয়াইফ। বোন কিসে পড়ছে? বোন এলকেজিতে পড়ছে। কি নাম তোমার? আমার নাম বোনে। তোমার নাম কি? শুভদীপ সরকার। ছেলে এরকম মার্কস পেয়েছে, ভালো লাগছে? ও দিনে ক ঘন্টা করে পড়তো? আপনি তো বেরিয়ে যেতেন। আপনি কি আশা করেছিলেন এরকম মার্কস পাবে, ভালো রেজাল্ট করবে একটা আশা করেছিলাম? 99% পেয়ে কতক্ষণ খুশি হয়েছেন? ভালো লাগছে। আর ভবিষ্যতে কি করার, মানে ছেলেকে কোথায় দেবেন, কোন লাইনে দেবেন, সেটা কিছু আগুন থেকে মনে হচ্ছে? এটা আমি ওর চয়েসের উপর ছেড়ে দিয়েছি, ওর যে যেদিকে যেতে ভালো লাগবে, যা করতে ভালো লাগবে স্বাধীনভাবে সেটাই ভালোবেসে করুক। এই কি নাম আপনার? ডাক্তার সুদীপ্ত সরকার। কোথায় পোস্টিং আছে? রানাঘাট 2 নম্বর ব্লকে যে রুরাল হসপিটাল ওখানে। থ্যাংক ইউ। ছোটোবেলা থেকেও খুবই ভালো পড়াশোনা করে এবং খুব মেধাবী, শুধু পড়াশোনায় না, গান বাজনা এবং নাটক ইত্যাদি কালচারাল প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছে। আমার ছেলেটি খুবই ভালো, সারাদিন পড়াশোনার মধ্যেই থাকে। আর পাঁচটা ছেলের মতো ওর কি কি আলাদা দেখেছেন? আলাদা বলতে খুব ডিসিপ্লিন আছে, সময় মতো সব পড়াশোনা করা, বা বাইরে বেরোলেও খুব কারোর সাথে বেশি মেশা মেলামেশাটা করে না, এমনি বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে। আপনার সঙ্গে কথাবার্তা হয়েছে? হ্যাঁ, আমাদের প্রতিবেশী, ভালো প্রতিবেশী। বাবাও একজন ডাক্তার, ডাক্তার হিসেবে যথেষ্ট ভালোভাবে গাইড করে।